नमस्कार वेलकम टू दीदी नंबर वन सीजन 8 co-powered by Vivil Coolmint एवं प्रभुजी हाउस ऑफ हल्दीराम स्पेशल पार्टनर सफेद डिटर्जेंट पाउडर পরিবার ছোট স্বামী অফিসে ছেলে মেয়ে স্কুলে বাড়ির সব কাজ সেরে একলা মা বসে আছে টিভির সামনে একের পর এক ধারাবাহিক তার মনের কথা বলছে চরিত্রগুলো হয়ে উঠছে কাছের মানুষ ঘরে ঘরে এইভাবে সিরিয়াল আমাদের জীবনে অঙ্গ হয়ে উঠছে দূর করছে আমাদের একাকিত্ব আজ টিভির পর্দায় চারজন দারুণ অভিনেত্রী এই মঞ্চে আসবে অভিনয়ের পাশাপাশি তাদের জীবনের অনেক গল্প শুনবো আমরা আজকে ডেকে নেব সবাইকে প্রথমে আছে সন্দীপ্তা সেন কেমন আছো সন্দীপ্তা খুব ভালো আছি আর খুব ভালো লাগছে দিদি নম্বর ওয়ানে এসে তো আমি সত্যি বলছি মানে এটা আমার খুব ফেভারিট একটা শো কারণ এত স্টোরি এত রিয়েল লাইফ স্টোরি আমরা জানতে পারি অনেক দূর দূর থেকে কতজন আসে তাদের লাইফের কথা জানা তাদের স্ট্রাগলের কথা জানা তো এটা একটা খুব বড় পাওনা আমাদের কাছে এই শোটা থ্যাংক ইউ সো মাচ সন্দীপ্তা গল্প করবো আমরা তারপর আছে শ্রীতমা রায়চৌধুরী বলো শ্রীতমা তোমার কি খবর আমি তো ভীষণই ভালো আছি আমি একটা কথাই বলতে চাই রচনাদি তোমার সম্পর্কে সেটা হচ্ছে মাঝখানে আমাদের একটুখানি প্রবলেম হয়েছিল মেগা সিরিয়াল এবং নানা রকম আমাদের মিটিং মিছিল অনেক কিছুই হয়েছিল বাট তুমি যদিও মেগা সিরিয়ালের সদস্য নয় মেইন প্রবলেমটা তো ওখানেই হয়েছিল যেভাবে তুমি আমাদের হয়ে কথা বলেছ ইউ আর আ দিদি নাম্বার ওয়ান থ্যাংক ইউ ভেরি মাচ আগে তো আমরা সবাই শিল্পী তো শিল্পীদের কষ্ট ভালো সব কিছু তো আমাদের বুঝতে হবে তোমরা যে যাত্রাটা করছো সেই যাত্রাটা আমি একবার পার করে এসেছি ওই জন্য আমি জানি যে কতখানি কষ্ট হতে পারে ডে নাইট কাজ করতে গেলে শ্রীতম আমরা গল্প করব অদ্রিজা রায় কেমন আছো তুমি আমি খুব ভালো তুমি কেমন বলো আমি খুব ভালো আছি তো এটা আমার ফার্স্ট টাইম দিদি নাম্বার ওয়ানে কারেক্ট একটু নার্ভাস আছি কোনো নার্ভাসনেসের কোনো ব্যাপারই নেই কারণ বাকি তিনজন এসেছে এখানে তারা সবাই জানে যেখানে কতটা মজা হয় এক ঘন্টা আমরা দারুণ মজা করব রূপসা চ্যাটার্জি ভানুমতি খেলের মোহিনী ইয়েস কি এমন আছো খুব ভালো আছি আমরা গল্প করব নিশ্চয় সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে বিজয়তে প্রথমে আমরা একটু কথা বলবো এবার সন্দীপ্তার সাথে কত বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে 10.5 মতো প্রচুর এক্সপিরিয়েন্স গেইন করা হয়ে গেছে ছোটবেলাটা কি কলকাতাতেই পুরোটা ভবানীপুর এখানেই বড় হওয়া এখানেই সবকিছু স্কুল কলেজ সবকিছু সবটা এখানে ছোটবেলাটা কেমন ছিল খুবই ভালো ছিল খুব মজার ছিল জয়েন্ট ফ্যামিলি ছিল এখন তারপরে ফ্ল্যাট হয়েছে ক্লাস 5 যখন পড়ি হ্যাঁ 300 বছরের পুরনো বাড়ি ছিল তো সামনে মাঠ ছিল প্রচুর খেলতাম খুবই চঞ্চল ছিল মানে আমাকে বসিয়ে একটা জায়গায় রাখা যেত না তো তারপরে সেখান থেকে স্কুল কলেজ সব তো কমপ্লিট হলো হ্যাঁ সেখান থেকে আমাদের অভিনয় জগৎ গ্রাজুয়েশনের পরে আমার প্রথম সিরিয়াল শুরু হয় আর কি কাজ করি প্রথম অভিনয় করি জীবনে বাবা মার ইচ্ছে ছিল মা বাবা ছোট থেকেই মানে যেটা আমি করতে চাই সেটা আমাকে করতে দিয়েছে সাপোর্ট করেছে ভেরি গুড অলওয়েজ আমার বাবা একটা কথা বলেন যে তুই নিজে একা সবকিছু কর যদি কোনো সমস্যা হয় সেটাও তুই নিজে চেষ্টা কর ওখান থেকে ক্রস করার ওটাকে ওভারকাম করার তো সেটার জন্য না অনেক বেশি কনফিডেন্স আমার গ্রো করেছে এখন অলওয়েজ বাবা মাকে থ্যাঙ্কস বলি যে সত্যি তোমরা ওরকম ভাবে মানুষ না করলে আমি পারতাম না কিন্তু ছোটবেলা থেকে একটা মানুষের ইচ্ছে থাকে যে আমি বড় হয়ে এটা হতে চাই এটা করতে চাই ছোট থেকে না আমার ইচ্ছে এক্স্যাক্টলি কিছু সেরকম ছিল না তো একটা টাইমের পর আমার যখন পড়াশোনাটা যখন আস্তে আস্তে মানে 9, 10, 11, 12 তখন আমার মনে হয়েছিল আমি সাইকোলজিস্ট হতে চাই সেটা নিয়ে পড়াশোনা করা হয়েছে হ্যাঁ মানে গ্রাজুয়েশন আমার সাইকোলজি অনার্স ছিল তারপর যখন ফার্স্ট সিরিয়াল করে করতে করতেই আমি মাস্টার্স করেছি অ্যাপ্লাইড সাইকোলজিতে সেটাও রেগুলার কোর্সে ফ্রম রাজাবাজার সায়েন্স কলেজ তারপরেও মানে সিরিয়াল করতে করতে মাস্টার্স শেষ হওয়ার পর রিহ্যাবিলিটেশন সাইকোলজি নিয়ে স্পেশালাইজেশন করেছি তারপর প্র্যাকটিস করেছি ইনফ্যাক্ট এখনো কম বেশি প্র্যাকটিস করি ও লাভলি ভেরি গুড তো ওটা খুব ডিফিকাল্ট ছিল বাট আমি করেছি আর আমি টাচউড ভালো রেজাল্টও করেছি এখনো তুমি সেটা নিয়ে প্র্যাকটিস করছো হ্যাঁ গুড জেনারেলি তোমার কি মনে হয় সোসাইটিতে কি নিয়ে বেশি লোকের স্ট্রেস মনে হচ্ছে দেখো টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে আমাদের হাতে না সবসময় মোবাইলটা বড্ড বেশি সময় নিয়ে নিচ্ছে যেখানে তুমি যাবে রেস্টুরাঁতে যাবে যেখানে যাবে পাবলিক গ্যাদারিং মানে ফ্যামিলি গেট টুগেদারেও সারাক্ষণ মানুষ কথা বলছে ফোন ঘাঁটছে আমার মনে হয় যে মানুষের সঙ্গে
কানেকশনটা কমে যাচ্ছে এটা একটা শিডিউল করে নেওয়া উচিত যে আমি এইটুকু সময় আমার ফোনের জন্য দেব সিরিয়াসলি তা না হলে ইন্টারঅ্যাকশন কমে গেলে মানুষের রিলেশনশিপ প্রবলেম বেড়ে যাচ্ছে মানুষ তাড়াতাড়ি বোর হয়ে যাচ্ছে মানুষ ওয়েট করতে পারে না আজকাল আমি অলওয়েজ এটা বলতে চাই যে সোশ্যাল মিডিয়া থেকে একটু খানিকক্ষণের জন্য বেরিয়ে নিজের মানুষের সাথে কথা বলো একটু কথা বলো একটু মা বাবাকে সময় দাও একটু দিদা ঠাকুমা তাদের সময় দাও ফ্রেন্ডসদের সময় দাও কথা বলো ইটস ভেরি ইম্পর্টেন্ট নাওডেজ খুব সঠিক কথা একদম আমার যেটা মনে হয় যে এখন সবারই কম বেশি কাউন্সেলিংয়ের প্রয়োজন বিকজ ওই হয় না কম্পিউটার একটা রিফ্রেশ বাটন প্রেস করার মতো হয়ে গেছে এখন সবার লাইফে এত স্ট্রেস তো সেখান থেকে দেখতে গেলে ফ্যামিলি লাইফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে সবটা চলা ইটস রিয়েলি ডিফিকাল্ট সো সেক্ষেত্রে না ওই রিফ্রেশ বাটনের জন্য মাঝে মাঝে থেরাপি দরকার হয় কাউন্সেলিং এগুলো দরকার হয় তখন সন্দীপতার কথা মনে হতে আর আমার নিজেরও একটা খুব ভালো ক্যাথারসিস হয় কারোর যদি সে যদি নর্মাল লাইফে ব্যাক করেছে সেটা যে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন ওর মতো স্যাটিসফ্যাকশন মানে সত্যি খুব রেয়ার ওটা আমার খুব মানে একটা খুব ভালো লাগার জায়গা তো তোমার ফ্যামিলি থেকে তুমিই প্রথম সাইকোলজিস্ট হ্যাঁ ভেরি গুড আর অভিনেত্রী হিসেবে তুমিই প্রথম অভিনেত্রী হিসেবে প্রথম পেশেন্ট বেশি হয় কি কারণে সন্দীপ তোমাকে দেখার জন্য না জেনুইন প্রবলেম নিয়ে আসে ছেলে বেশি আসে না মেয়ে বেশি আসে আর আমি খুব একটা পার্সোনালিটি নিয়ে খুব স্ট্রিক্ট হয়ে থাকি যেখানে মানে জানে ওদিক থেকে যেন বেশি ব্যাপারটা ক্যাজুয়াল না হয়ে যায় বাট আমি এখন রিসেন্টলি কাউন্সেলিং থেরাপি আমার বাড়িতেই মোটামুটি করছি ওকে অফারটা এলো কিভাবে অভিনয় জগতে প্রথম কাজ কিভাবে পেলে প্রথম কাজ হচ্ছে আমি জি বাংলাতে ডান্স বাংলা ডান্সে ম্যানেজমেন্টে ছিলাম ও তখনই আমার একজন পার্টিসিপেন্টের সঙ্গে ডুয়েট পারফরমেন্স করার জন্য আমাকে বলা হয়েছিল হয় না ম্যানেজমেন্টে দেখবে যেখানে সমস্যা সেখানেই গিয়ে সলভ করতে হয় এনি হাও তো আমাদের ওটা খুব আর্জেন্ট ছিল বলে আমি পারফর্মও করেছিলাম রাজ চক্রবর্তী ডিরেক্টর ছিলেন তো তারপর আমার গ্র্যাজুয়েশনের পর একদিন রাজদা হঠাৎই ফোন করে বললেন যে সাইডু অ্যাক্টিং করবি তুই অ্যাক্টিং আমার দ্বারা হবে না আমি কোনোদিনও করি না আমি ডান্সার বাট নট অ্যান অ্যাক্টার আমি তো না বলে দিয়েছিলাম হবে না আমি পারবো না আমি শুনেছিলাম আমার একটা কনসেপ্ট ছিল নানা বাবা আমি দেখেছি যে বোম্বেতে যারা সিরিয়াল করে তারপর খুব মোটা হয়ে যায় আমি করবো না তোমরা খুব খাটা হয়েছিলাম যা তা করতে পারবি তো যাই হোক তো ফাইনালি আমি এগ্রি করলাম কাজটা এবং আমি শুরু করলাম তারপর প্রেমে পড়ে গেলাম অভিনয় তো প্রথম যখন তোমার কাজ টিভির পর্দায় সবাই দেখলো তখন কি বললো বাড়ির লোকজন বাড়ির সবাই ডেফিনেটলি খুব এক্সাইটেড ছিল এত মানুষের ভালোবাসা পাওয়া এটা ঠাকুরের আশীর্বাদ স্যার আই থিঙ্ক ইটস নট পসিবল উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি লাইফ সন্দীপ্তা খুব ভালো থেকো এবং যেটা করছো সেটা আনন্দের সাথে করো থ্যাংক ইউ সো অল দ্য বেস্ট এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে আমাদের খেলাটা হচ্ছে মাথায় এই শিংটা পরিয়ে দেওয়া হবে শিংয়ের উপরে পিন রয়েছে সেই পিনটা দিয়ে ষাঁড়ের মতন করে গুঁতিয়ে এই বেলুনগুলোকে ফাটাতে হবে এই দশখানা বেলুন কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে যে সব থেকে আগে ফাটাবে সে 20 পয়েন্টস আবার 15 পয়েন্টস 10 পয়েন্টস 5 পয়েন্টস প্রথমে খেলতে আসছে সন্দীপ্তা এবার তোমার গল্প একটু শুন ছোটবেলা কোথায় কেটেছে কিভাবে বড় হয়ে ওঠা ছোটবেলায় আমি নর্থ কলকাতা শিথির মোড়ে বড় হয়েছে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল প্রচণ্ড হই হই করে মানে সত্যি মানে খুব মজা করেছি এবং আমি একটু টম বয়স টাইপেরও ছিলাম যেটা এখন কেউ মেলাতে পারে না একেবারেই মেলাতে পারে না বাবার কাজিনস মানে আমার কাকুদের এজ ডিফারেন্স হয়তো আমার থেকে 3-4 বছরের কেউ 10 বছরের এরকম এজ ডিফারেন্স ওদের সাথে ক্রিকেট ফুটবল মানে দুম করে বেরিয়ে যাওয়া মানে মারপিট এইসব নিয়েই সারাক্ষণ থাকতাম অবশ্য মা আমাকে ভীষণ শাসন করতো প্রচুর মারধরও করেছে অভিনয় আসাতে সবার নিশ্চয়ই কোনো প্রবলেম হয়নি আমার মা বাবা ভীষণভাবে সাপোর্ট করেছে সবসময় আমার পাশে থেকেছে
মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক বা ফার্স্ট অডিশন হোক বাবা আমাকে সব সময় পৌঁছে দিয়েছে মানে সেটার জন্য আমি বাবার কাছে চিরকৃতজ্ঞ যেরকম সন্দীপতা বললো ওর সাইকোলজিস্ট হওয়ার ইচ্ছে ছিল হয়েছে হ্যাঁ তোমার কি ইচ্ছে ছিল আমার অ্যাকচুয়ালি না মানে ভীষণ কর্পোরেট সেক্টরে কাজ করার ইচ্ছে ছিল হয়তো ইন্সপায়ার্ড বাই মুভিস আর কি স্যুট বুট হাতে একটা ব্রিফ কেস টাইপের থাকবে একটা চশমা থাকবে স্ট্রেট মানে ওরকম একটা ইমেজ আমি দেখতাম যে গট গট করে যাব সবাইকে ডিকটেট করব এরকম একটা ইমেজ আমি ভেবে রেখেছিলাম নিজের জন্য কি আমি জানি না কোন ফিল্ড আমি জানি না বাট ইয়েস বস পড়াশোনা কোথা থেকে হয়েছে স্কুল কলেজ স্কুল লরেটো আর কলেজ স্কটিশ চার্চ আর মাস্টার্স আমি ডিস্টেন্সে করি তখন আমি স্কুলে পড়াচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে মানে আমি এই প্রফেশন হ্যাঁ অ্যাকচুয়ালি আর কলেজ লাইফে আমি এমসিং করতাম অ্যাঙ্করিং তো আই থট কি ঠিক আছে আমি মিডিয়াতে নিউজ অ্যাঙ্করিং বা কিছু একটা জার্নালিজম হ্যাঁ রাইট তো সেটার জন্য আমি প্রিপারেশন নেব তো সেটার জন্যই গ্রুম হয়েছি নানা রকম ভাবে আই টুক ওয়ান ইয়ার্স টাইম এক বছর ধরে আমি নিজেকে প্রিপেয়ার করেছি তারপরে হঠাৎ করে অডিশনের কল আর মানে আস্তে আস্তে টুকটুক করে অডিশনস স্কুল টিচার থেকে অভিনেত্রী হ্যাঁ একেবারে কি সাংঘাতিক ব্যাপার স্টুডেন্টস এটা আবার কি বললো ওরা মানে প্রথমে তো বুঝতেই পারে না মানে মেলাতেই পারে না এবং এখন অনেকে যোগাযোগ রাখে তারা এখন হ্যাঁ মানে ওরা সবাই নন বেঙ্গলি তো মানে ইয়ে দেখা ও দেখা গুড ফিলিং এগুলো ইটস আ ভেরি গুড ফিলিং এখন একটা এরকম অন্য ধরনের একটা চরিত্র অভিনয় করছো শ্রীতমা জয় বাবা লোকনাথ তুমি এখন মা কালী হয়েছো সামনে এসো বুড়িমা লোকনাথ হুম হুম কারে সবার উঠে নীল নীদ রাজিতে মডার্ন ড্রেস মডার্ন শাড়ি পরে অভিনয় করা ঠাকুরের চরিত্রে অভিনয় করার মতো অনেক তফাত আছে তো কিভাবে নিজেকে রেডি করলে বা মানুষের রিয়াকশন কিরকম পাচ্ছ প্রথমে যখন আমাকে এই অফারটা দেওয়া হয় আমি না ভীষণ আর কি মানে একটুখানি চমকেই গেছিলাম যে আচ্ছা ঠিক আছে ভীষণ ধীর স্থিরভাবে জিনিসটা মানে প্রজেক্ট করতে হবে নিজেকে এবং অবশ্য জয় বাবা লোকনাথ আমার রিলেটিভসরা ভীষণ আর কি ভক্ত এবং আমার বাবা আমাকে ছোটোবেলায় মা তারা বলে ডাকতো মেবি বিকজ অফ মাই কমপ্লেকশন বা কিছু একটা আমাদের বাড়িতে সবাই কালী পুজোর মানে কালী ঠাকুরের ভীষণ ভক্ত মূর্তিও স্থাপন করা ছিল সব কিছু তো আমি না সেটাকে আশীর্বাদ হিসেবেই নিয়েছি যেই দিকে নিয়ে যাবে সেই দিকেই আর কি মানে সেইভাবে আর আই এম রিয়েলি ব্লেসড যে এরকম একটা চরিত্রে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি হবু শ্বশুরবাড়ির লোকজন কি বলছে হ্যাঁ কবে কোথায় সব খবর আছে তাদের কি রিয়াকশন না নেই কি সেরকম কিছুই না কিন্তু হ্যাঁ সবাই মানে এটা উত্তরটা আমি পেয়েই গেলাম আর কি তুমি না বলতে পারবে না বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে তোমাকে দেখতে পাওয়া গেছে আর কি জানতে চাও শ্রীতমা খবর রাখি তো ভীষণ পজিটিভ একটা নিষ্পাপ মনে হচ্ছে তুমি হচ্ছে খুচিয়ে খুচিয়ে সবার মাঝখানে আমাকে ভালো দেখো শ্রীতমা অল দ্য বেস্ট ভালো ভালো কাজ করো থ্যাংক ইউ ফিরে এলাম ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার ওয়ান সিজন এইট কো পাওয়ার্ড বাই ভিভিল কোলমেন্ট এবং প্রভুজি হাউস অফ হালদিরামস স্পেশাল পার্টনার সফেদ ডিটারজেন্ট পাউডার এবার খেলতে আসছে শ্রীতমা শ্রীতমা এসো স্টার্ট গো মাথা নিচু করিস না জোরে জোরে আমি আসবো বা কিছু
কারণ আমি যখন ক্লাস 10 এ ছিলাম তখন অবধি আমি সাইয়ের আন্ডারে ছিলাম, আমি তখন প্র্যাকটিস করতাম আমার মানে আমি মানে আই ওয়াজ অ্যান অ্যাথলিট। আচ্ছা, আমার 100 এন্ড 200 মিটার ছিল, ওকে, আর লং জাম্প ছিল। তো এবার যেটা হয়েছে যে আমি ওখানে 2 বছর আমি ছিলাম, তো সবকিছু প্র্যাকটিস করেছি, আমি স্টেটও খেলেছি 2014 এ লাস্ট। তো তারপরে যেটা হয়েছে যে মাধ্যমিকের জন্য তখন বাড়ি থেকে বলেছিল যে একটু গ্যাপ দেওয়ার জন্য, আদারওয়াইজ আমি কনসেন্ট্রেট করতে পারছিলাম না, কারণ রোজ আমার ভোর 6টা থেকে প্র্যাকটিস থাকতো, ফিরতাম 9টার সময়, এসেই স্কুল থাকতো। তো এসে না আমি সারাদিন পরে মানে এন্ড অফ দ্য ডে আমি আর এনার্জি পেতাম না যে পড়াশোনা করবোই হয় না, আর বাড়ির তো একটা থাকেই যে আফটার অল ক্লাস 10-এর প্রথমবার বোর্ডস, তো সেই জন্য ওই একটা প্রেশার থাকতো। তো বলেছিল যে টেস্টের পর থেকে 3 মাস তুই একটু অফ করবি। আর তারপর যখন আমার মাধ্যমিকের পর যখন আমি আবার শুরু করলাম তখন আমি স্পিডে অনেক মানে অনেকটা পিছিয়ে গেছিলাম, কারণ আমাদের প্র্যাকটিসটা তো খুব ম্যাটার করে, মানে একটা সেকেন্ডেরও ভ্যালু অনেক মানে আমাদের কাছে। তো তারপরে যেটা হলো একটু আপসেট ছিলাম, তো আমার কাকাও সিরিয়াল করেন, তো নর্মালি আমার কাকার এক বন্ধু বললো এই জি বাংলাতেই ডিটেকটিভ 2015 বলে একটা শো হতো, চিরঞ্জিত দার একটা শো, যেটাতে হচ্ছে কিছু ছোটো ছোটো স্টোরি দেখানো হতো। তো সেই স্টোরির জন্য আমি প্রথম শুভঙ্কর দার হাউসে অডিশন দিয়েছিলাম, তো আমি সিলেক্টও হয়েছিলাম। তো সেটা হচ্ছে আমার প্রথম কাজ জি বাংলার সাথে। তো তো ওইভাবেই শুরু আর কি। তারপরে বেদিনী মলুয়ার কথা, তো জি বাংলাতে একটা সিরিয়াল হতো 16-এ, তো ওটা রাজদার হাউসের। তো তখন ওখান থেকে আমাকে প্রথম ফোন করা হয় যে একটা এক মাসের চরিত্র আছে একটা রাজকুমারীর, আমাদের একটা বাচ্চা মেয়ে দরকার যাকে একটু রাজকুমারী সাজালে হয়ে যাবে, মানে এরকম আমার আমার কাছে ফোনটা এরকমই এসেছিলো। তো আমি বললাম ওকে, পৌলমিদি আমার অডিশন নিয়েছিল, তো আমি অডিশন দিয়েছিলাম, দিয়ে আমি সিলেক্টেড। তো খুব ভালো হয়েছিল প্রথম এক মাস। তো হওয়ার পর যখন বাড়িতে চলে এলাম, আসার পর শেষ মানে আমি জানি তো দোলের ঠিক আগের দিন রাস্তা দেখা করতে চেয়েছি, তো আমি কোনো মতে মেট্রো করে তাড়াতাড়ি করে কুদঘাট মেট্রোতে নেবে আমি NT1-এ ঢুকেছি। তো রাজদা এসে আমাকে বললো তোর অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে আর আমি চাই যে তুই আমার এই সিরিয়ালটা পুরো নেগেটিভই করিস, মানে আমি চাই তুই এটার ভিলেন হোস। তো এইভাবে শুরু। তো এখন তুমি দক্ষিণেশ্বরে থাকো? হ্যাঁ হ্যাঁ, দক্ষিণেশ্বরে। যখন সিরিয়াল আবার শুরু হয়ে যায় তখন এখানে ফ্ল্যাট রয়েছে, তখন আমি আবার এখানে চলে আসি, কিন্তু চেষ্টা করে যখনই অফ পাই বা আর্লি প্যাক আপ হয় চেষ্টা করি দক্ষিণেশ্বর, কারণ জয়েন্ট ফ্যামিলি আর আমি বড় হয়েছি এমনভাবে, বংশের একমাত্র মেয়ে আমি, তো প্রচণ্ড আদূরে ওই দিক থেকে। যে সিরিয়ালটা আমি করছিলাম সেটার খুব ডে নাইট শুটিং চলছিল, আমার একটা বিয়ের সিন ছিল, তো এক মাথা সিঁদুর নিয়ে আমি পরীক্ষা দিতে গেছিলাম অন্য স্কুল, তো কিছু করার ছিল না। নিজের স্কুলে কী হয়েছে যে সবাই জানে যে ঠিক আছে ও সিরিয়াল করে, আর পরীক্ষার সময় খুব স্বাভাবিক মানে সারা বছর খুব একটা ভালো করে পড়তে পারিনি, বাট আমি 16 ডেজের প্রিপারেশন নিয়ে মানে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, HS দিয়েছিলাম, স্বাভাবিক হলে যদি ম্যামরা একটু কথা বলে তখন একটু তো ইচ্ছে করে একটু জিজ্ঞেস করবো, একটু বলে দে, এটা তো হবেই। 7-8 জন টিচার এসছে, তো আমি ভাবলাম যে আরও গল্প হয়তো হবে ওদিকে, সেই সময় আমি জিজ্ঞেস করবো একটু বলবি, এটা 7-8 জন আমার দিকে তাকিয়ে, আর ওই ফাঁকে বাকিরা সবাই জিজ্ঞেস করছে, আমি তো এটাও করতে পারছি না, মানে হ্যাঁ এটা লিখে যাচ্ছি, সবাই বলছে বা সিঁদুর পরে ভালো লাগছে, তোমাকে দেখে মনে হয় না তুমি এত ছোটো, তুমি আর সবথেকে যেটা মজার জিনিস মানে আমি যখন মানে উইদাউট মেকআপে থাকি, আমি সবসময় উইদাউট মেকআপেই থাকি মানে শুটিংয়ের বাইরে, আমাকে না দেখে কেউ চিনতে পারে না, মানে টিভিতে এতটাই বড় লাগে তো সবাই আমাকে বলে, এবার আমি না প্রথম প্রথম ভাবতাম যে আমার খুব মানে হিংসে হতো যে ছেলেদের দেখলে সবাই চিনতে পারে, কেন আমাকে কেউ চিনতে পারে না, বা মেয়েদের দেখলেও চিনতে পারে, আমাকে কেউ চিনতে পারে না। আমার দাঁতটার জন্য যে তোমার গছ দাঁত রয়েছে, তো অনেকে আমি দেখেছি পুজোর সময় ও জানে মানে পুজোর সময় বেরিয়েছি পাশ থেকে যাচ্ছে, হ্যাঁ এই মেয়েটাই, কিন্তু না না ও তো মোটাই, তো রোগা, এটা না এটা না এটা না। এবার আমি একদিনকে বুঝলাম, বলছে না না এই মেয়েটার দাঁতটা হ্যাঁ ওটাই, এবার একটু তো ইচ্ছা করে যে বলুক, তখন আমি বুঝলাম যে টিপ আর দাঁত দেখে লোকে আমাকে একদম হ্যাঁ এটাই ওটা, তারপর থেকে আমি শুরু করলাম যখন দেখি কেউ চিনতে পারছি না। ভালো করে কাজ করো অদ্রিজা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যাতে লোক টিপ আর দাঁত দেখে নয় তোমার অভিনয় দেখে চিনতে পারে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অদ্রিজা। মজার খেলা এবার আমরা খেলবো, এসো স্টার্ট গো। সবাই মিলে
ব্রেক ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই ভিভিল কুলমিন্ট এবং প্রভুজি হাউস অফ হালদিরামস স্পেশাল পার্টনার সফেদ ডিটারজেন্ট পাউডার রূপসা কি খবর এই তো ভালো তুই লম্বা হয়ে গেলি নাকি এটা সবার বক্তব্য যখনই আমাকে কিছুদিন পর পর দেখে তুই কি আরো লম্বা হয়ে লম্বা হওয়ার বয়স আমার পেরিয়ে গেছে আর ওই মাঝে মধ্যে দুষ্ট চরিত্র দেখা যাচ্ছে যেটা একদম রূপসা নয় মোহিনী চরিত্রে হ্যাঁ মাঝে মধ্যে না মানে আমাকে জানি না কেন প্রথম দিন থেকে এই মানুষ দেখেই আমাকে বোধহয় বুঝে গেছে যে একে নেগেটিভ ক্যারেক্টার দিলেই বোধহয় সবথেকে বেশি ভালো লাগে মানে রাস্তাঘাটে লোক দেখে বলছে তুই এরকম তোমাকে এরকম মিষ্টি দেখতে তোমাকে দুষ্ট চরিত্র দেওয়া হয় কেন যে ওই জন্যই দেওয়া হয় ছোটদি এবার তুই কি ভাবছিস না মানে তোর প্ল্যান কি নিশ্চয়ই মালয়েশিয়াতে ছুটি কাটানোর কথা ভাবছিস না হলে আমাদের জীবনে আবার নতুন করে সমস্যা আনবি কি করে নাকি বাড়ি বসেই প্লেন ক্র্যাশ করবি কি করে সেটা নিয়ে ভাবছিস রাস্তার লোকজনের কি রিয়াকশন রূপসা তোমাকে যেন সহ্য করতে পারছি না এটা শুনতে শুনতে এখন অভ্যেস হয়ে গেছে আর কি আর পরিবার পরিবার পরিজন সবাই কেমন আছে সবাই ভালো আছে ক্যাফে কেমন চলছে ক্যাফে খুব ভালো চলছে খুব ভালো মা খুবই ব্যস্ত আর কি এখন কিন্তু এই মধ্যখানে কিছুদিন আগে আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিল বাবার হাটে দুটো ব্লক ধরা পড়েছে হঠাৎ ওকে তো সেটার জন্য দুটো স্ট্যান্ড বসানো হলো এখন হি ইজ ফাইন কোনো অসুবিধা নেই অন্যের বাড়িতে বউ হয়ে যাওয়ার জন্য নাকি প্রিপারেশন চলছে না না এরকম খুব ভুল কথা যদি তুমি শুনে থাকো আর সবাই তাই বলে সবাই জানে না কেন বলে সবাই বলে যে রূপসার বর এসে ক্যাফে চালাবে না কেন সে তার নিজের বিজনেসের সাথে সাথে এটাও টেক ওভার করবে আর কি না আমি কোনো বিজনেসম্যানকে বিয়ে করতে চাই না তার মানে অ্যাক্টর আর অ্যাক্টরও না বাবা আর না তাহলে মিডিয়া হ্যাঁ দেখা যাক কি আমি এখনো ভাবিনি কিছু তুমি কেন কেন বলো বল বলো বারণ বল না বলো বারণ এরকম কিছু না হচ্ছে মানে দাঁড়াও এখনো কত বাকি আছে জীবন আমার তো সবে শুরু থ্যাংক ইউ রূপসা দারুণ লাগলো গল্প করে আড্ডা মেরে আর বাবাও যেন ভালো থাকেন রূপসা 6 ফুট হাইট 2 সেকেন্ডে খেলাটা শেষ হয়ে যাবে চলে চল রূপসার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে শু ক্যাবিনেট পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু অদ্রিজার পছন্দ বিন ব্যাগ সন্দীপ্তা পছন্দ টোস্টার শ্রীতমার পছন্দ লন্ড্রি ব্যাগ এই রাউন্ডে হাই স্কোর রূপসা রূপসা গণেশ রূপসার জন্য সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে রূপসা রূপসার জন্য রয়েছে এখন প্রভুজি হালদিরামস এক্সট্রা স্পেশাল বোনাস রাউন্ড এই খেলাটা তুমি যে জিততে পারো বোনাস খেলাটা তা তোমার গিফট হচ্ছে ডাবল ডোর রেফ্রিজারেটর দেখো কি খেলা আসছে হচ্ছে 15 সেকেন্ডস ব্যাকওয়ার্ড কাউন্টিং হবে 15 সেকেন্ডস এর মধ্যে দুটো প্রেশার কুকার বন্ধ করতে হবে দুটোকে কমপ্লিটলি বন্ধ করে এখানে লাস্টে এই ক্লিপটা লাগাতে হবে রাইট ওকে স্টার্ট প্রেস করে দে পুরো আমাদের সেকেন্ড রাউন্ড হয় তুমি নয় আজকে আমাদের স্পেশাল গেস্ট সুদয় এবং সতীশ
ভীষণ রোদ না? প্রচন্ড। হ্যাঁ দেখো সাথে সানগ্লাস পরে আছে। ফার্স্ট প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনা যাবে। সন্দীপ্তা, আখিয়া মিলাও কবি আখিয়া চুরাও ক্যা তুনে কিয়া জাদু, কবি ঘবরাও কবি গলে লগে যাও মেরা খুদ পে নহি কাবু, বিনা পায়ল কে হি বজে ঘুংরু। ওকে 5 পয়েন্টস। সঙ্গী ইলেকট্রিক কেটল। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে রোটি মেকার। হাম দোনো হ্যায় অলগ অলগ, হাম দোনো হ্যায় জুদা জুদা, ও ও ও ও ও ও ও ও এক দুজে সে কবি কবি রহতে হ্যায় হাম খপা খপা, ও ও ও ও ও হাম দোনো হ্যায় অলগ অলগ, হাম দোনো হ্যায় জুদা জুদা, এক দুজে সে কবি কবি রহতে হ্যায় হাম খপা খপা। লড়কি দেখি মুঝসে সিটি বজে হাথ সে তালি, লড়কি দেখি মুঝসে সিটি বজে হাথ সে তালি, আইলা আইলা উপমা আইগো বোরি আলি আলি। মে খিলাড়ি তু অনাড়ি, মে অনাড়ি তু খিলাড়ি, মে খিলাড়ি তু অনাড়ি, মে অনাড়ি তু খিলাড়ি। গানে প্রেসার কুকারের সাথে সম্পর্কিত একটি শব্দ আছে, সেটি কি বলো? শ্রীতমা, অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন। বলো সন্দীপ্তা। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, একদম 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরানের বন্ধু যখন পায় রে আকাশে উড়াল দিয়া, জামুরে অরে হেলোয়া চলি যায় বাজে বলতা তুমা তুম তুম রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, হে নাচে রে, হে নাচে রে, হে নাচে রে, হে নাচে রে। চার নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। यम्मा 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 ये खूबसूरत समा, यम्मा 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 ये खूबसूरत समा। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ, बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। গানে দিনের কোন বিশেষ সময়ের কথা বলা হয়েছে? বলো শ্রীতমা। রাত। সঙ্গে বি বনি তরফ থেকে হেয়ার ড্রায়ার। শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালমহল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ এবং পার্স। ও তেরে নালিয়ে তুম্মা পেগিয়া তু চণ্ডীগড় তো আইনি, ਉਤਣ ਦੇਖ ਕੇ ਹੋ ਕੇ ਭਰਦੇ ਨੇ ਚੌਕਣ ਵਿੱਚ ਸਿਪਾਗਿਨੀ, ਉਹ ਤੇਰੇ ਨਾਲ ਹੀ ਧੁੰਮਾ ਪੈ ਗਈਆਂ ਤੂੰ ਚੰਡੀਗੜ੍ਹ ਤੋਂ ਆਈ ਨੀ, ਉਤਣ ਦੇਖ ਕੇ ਹੋ ਕੇ ਭਰਦੇ ਨੇ ਚੌਕਣ ਵਿੱਚ ਸਿਪਾਗਿਨੀ। ਥੋੜੀ ਸੇ ਕਾਲਾ ਦਿਲ ਕੁੜੀਏ, ਥੋੜੀ ਸੇ ਕਾਲਾ ਦਿਲ ਕੁੜੀਏ, ਜਿਹੜਾ ਦਾਗੀਏ ਚੰਨ ਦੇ ਟੁਕੜੇ ਨੇ, ਤੈਨੂੰ ਕਾਲਾ ਤੈਨੂੰ ਕਾਲਾ ਤੈਨੂੰ ਕਾਲਾ ਜੱਜਦਾ ਏ ਜੱਜਦਾ ਏ ਗੌਰ ਮੁਖੜੇ ਪੇ, ਕਾਲਾ ਜੱਜਦਾ ਏ ਜੱਜਦਾ ਏ ਗੌਰ ਮੁਖੜੇ ਪੇ, ਤੈਨੂੰ ਕਾਲਾ ਜੱਜਦਾ ਏ ਜੱਜਦਾ ਏ ਗੌਰ ਮੁਖੜੇ ਪੇ। ਇਹ ਗਾਣੇ ਅਮੀ ਇੱਕਟੀ ਸ਼ਬਦ ਗਾਈ ਨਹੀਂ, ਮਿਊਟ ਕਰੇ ਚੀ ਹੂੰ ਹੂੰ ਬੋਲੇ ਚੀ ਉਹ ਜਾਇਗਾ ਡੇ, ਸ਼ੇ ਸ਼ਬਦਟਾ ਕੀ ਸ਼ੇੜਾ ਆਪਨਾਦਰ ਕੇ ਬੋਲਤੇ ਹੋ। ਬੋਲੋ ਅਦ੍ਰਿਜਾ। ਚਸ਼ਮਾ। 5 পয়েন্ট। সঙ্গে লালমহল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। হ্যাপি গার্ল, নাম্বার 1।
उधर नालिया तुम्मा पै गईया तू चंडीगढ़ तो आई नी उधरों देख के होके भर देने चौकन विच सिपाही नी उधर नालिया तुम्मा पै गईया तू चंडीगढ़ तो आई नी तनु देख के होके भर देने चौकन विच सिपाही नी थोड़ी से काला दिल कुड़िए थोड़ी से काला दिल कुड़िए जड़ा तागी चन दे टुकड़े ने तनु काला चश्मा तनु काला चश्मा तनु काला चश्मा जजदा ए गोर मुखड़े पे काला चश्मा जजदा ए गोर मुखड़े पे तनु काला चश्मा जजदा ए गोर मुखड़े पे तनु काला चश्मा जजदा ए गोर मुखड़े पे फिल्म ब्रेकिंग पर शुरू कर चुके हम दे थर्ड राउंड कार दूर कत दूर আজকের আমাদের স্পেশাল গেস্ট অম্বরীশ কি মনে হচ্ছে চারজনকে দেখে অদ্রিজাকে দেখে মনে হচ্ছে যে আমার ওর মতো হওয়া উচিত কিন্তু তুমি কি জানো অদ্রিজা একসঙ্গে 12 খানা রুটি খায় রাতে ডিনারে রাতে রোজ না যখন মাটন হয় তখন 12টা রুটি খায় হ্যাঁ তুই কোথায় থাকিস রে দক্ষিণেশ্বর বা আমার বাড়ির কাছে আমি যাব মাঝে মাঝে ओके हेडफोन राउंड সন্দীপটা কে দেখালা শুরু করব সন্দীপটা হেডফোন পরো যখন পুরুষ মানুষরা আসে মনের কথা বলতে তখন কি বলো লাভ 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 লাভেরিয়া হুয়া লাভেরিয়া হুয়া লাভেরিয়া হুয়া সর্দি খাসি না মলে হালকা আলতা হালকা পাহাড় পাহাড় পাড়া সরষে সজনে সরষে সে সরষে সজনে পেতনি 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 হ্যাঁ রাইট মোচা পূজা মোচা মো মো মোচা মোজা মহল্লে মে হালকা আলতা হালকা কালতা আলতা পা হাড় বাঙাল মোচা মোচা মোজা মোচা বৌজা মোচা 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 পেরেছে মোচা পেরেছে বাবা লাস্টে একটা পারলি মোচাটা দুটো পেরেছিস 4 পয়েন্টস আমার মাথা ঘুরছে বাকি তিনটে পারোনি শুনে নাও সেগুলো হচ্ছে হালকা পাহাড় আর সরষে মনের মানুষকে কি বলো যতই ঘুরি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে স্টার্ট অমরেশ ভূত ভূত মোষ ভূত ভূত मुड़ी बुड़ी मुड़ी मुड़ी राइट काशुंदी काशुंदी राइट उच्छे 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 राइट नेका 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 केका ने 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 लेका नाक देख नेका चेक चेका এটা বলে তো বাবা হয়ে যাবে চ্যাটচ্যাটে নেকা नेका नेका काला नेका गाढ़ा नेका काना अरे नेका रे लड़ाई 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 काना गाढ़ा और की बोला बाकी रख ली दिया हूँ नेका नेका 8 points चार्ट पे रचो শুটিং না থাকলে কি করা হয় বাবা আমাকে লুকিয়ে আনার কলি ডিস্কো চলি স্টার্ট ছোটা ছুটি খোঁচা খুঁচি ছোটা ছুটি সোজা সুজি ছোটা ছুটি সং
সং জোশ সং সং জো পাতলা বাচ্চা পাতলা পাতলা হ্যাঁ হাঁড়ি হাঁড়ি হ্যাঁ হ্যাঁ হাঁড়ি আন্টি হাঁড়ি আন্টি হাঁড়ি ছোটা ছুটি সজনে ছোটা ছুটি সোজা ব্যাং ব্যাং বেল ব্যাং ফেল হাঁড়ি 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 রি হাঁড়ি ছোটা ছুটি সোজা সুজি হ্যাঁ ছোটা ছুটি সোজা সুজি দুটো পেরেছো 4 পয়েন্ট যেদিনে পারো নি শোনো তুই পারিস নি হচ্ছে ছোটা ছুটি আহা আচ্ছা ব্যাং ব্যাং আর সং ছুটিকে যখন বয়ফ্রেন্ড আসে কি করো আঁখ মারে ও লড়কি আঁখ মারে কিশমিশ নিশমিশ কিশমিশ 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 নিশমিশ নিরামিশ আম্বা থাম্বা দুষ্টু দুষ্টু রাইট এঁচোড় 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 হ্যাঁ রাইট কফি 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 রাইট কিশমিশ হিশপিশ কিশমিশ মিশমিশ কিশ হিশ কিশমিশ কিশমিশ কি কিশ কি কিশমিশ রাইট 10 পয়েন্টস অমরেশ থ্যাংক ইউ ভেরি মাচ অমরেশ জোরে জোরে হাত তালি First question আছে রূপসা 10 পয়েন্টস ওটা ওকে রূপসার জন্য মিষ্টি কথার তরফ থেকে কেকস কুকিজ এবং টি সেট সেকেন্ড কোয়েশ্চেন আছে শ্রীতমা 8 পয়েন্টস শ্রীতমার পছন্দ প্রভুজি হালদিরামস এক্সট্রা স্পেশাল স্ন্যাক্স ট্রে প্রভুজি হালদিরামস প্রতিটা মুহূর্ত করে তোলে এক্সট্রা স্পেশাল থার্ড কোয়েশ্চেনে দুজন সন্দীপ্তা এবং অদ্রিজা দুজনেই 4 পয়েন্টস সন্দীপ্তার পছন্দ সার্ভিং ট্রে সেট ওকে এবং অদ্রিজার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম নিয়ে নিচ্ছি একটি প্রভুজি হালদিরামস নমকিন ব্রেক ফিরে আসছি ব্রেকের পর শুরু করছি আমাদের শেষ রাউন্ড উইল কুলমেন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার ওরিয়েন্ট জুয়েলার্স এর তরফ থেকে সোনার হার ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক এবং উইল কুলমেন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে উইল কুলমেন্ট কোয়েশ্চেন অফ দ্য ডে নিচে স্ক্রিনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি ঘরে বসে জিতে যাবেন উইল কুলমেন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে উইল কুলমেন্টের তরফ থেকে পুরো গরমকালের জন্য গিফট হ্যাম্পার জল আর এবং হাল একটি অক্ষর যোগ হবে তিনটে শব্দের সাথে তাহলে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো এবার বলো শ্রীতমা কা কাজল আকার আর হালকা সঙ্গে উইল কুলমেন্টের তরফ থেকে পুরো গরমকালের জন্য গিফট হ্যাম্পার সেকেন্ড প্রশ্ন রাইট অ্যান্সার দিলে গিফট পাবে ওয়াটার ফিল্টার চারটে ছবি থেকে একটি অর্থপূর্ণ শব্দ প্রথম ছবি থেকে একটা শব্দ তারপরে রয়েছে আ তারপরে ছবি থেকে আরেকটি শব্দ লাস্টে আছে লি ওয়াটার
এবার বলো। টাইম আপ। কার কিছু মনে হলো না, প্রথম সাইনটা কি? ওটা গুণ। ও ক্রস কে আমরা বাংলায় গুণও বলি না, গুণা। আর ওটা হচ্ছে বো, তীর কে আমরা ইংরেজিতে বো বলি, তো গুণা বলি। সো নো পয়েন্টস। এবার থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। গরমে ঘুরতে যাব, স্টেশন খোঁজা তাই, পায়ের নিচে থাকলে উচ্চতা বেশি পাই, কি বিষয় দাদা? এবার বলো অদ্রিজা। হিল। বোঝাও? গরমে ঘুরতে যাব, পাহাড়ে ঠান্ডা থাকে, মানে হিল তো পাহাড়ের ইংলিশ ফর্ম, তো গরমে ঘুরতে যাব, স্টেশন খোঁজা তাই, তো স্টেশন মানে ট্রেনে করে ম্যাক্সিমাম যাওয়া হয়ে থাকে, আমরা বলি হিল স্টেশন, মানে হিল স্টেশন, তো ওই পায়ের নিচে থাকলে তো হিলও পায়ের নিচে থাকে আর উচ্চতা বেশি পাই। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। চার নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। পাশাপাশি ক্লু, কাপ কিংবা কাঠিতে পাই, ঠান্ডা ঠান্ডা গরমে খাই, ওপর নিচের ক্লু, বলছি যা চলমান, কথাবার্তা আদান প্রদান। এবার বলো রূপসা। আইসক্রিম, মোবাইল। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার ফ্রায়ার। শেষ প্রশ্ন, 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20, সেকেন্ড সুযোগে যদি খেলো তাহলে +20, ভুল করলে -10। চারটে প্রশ্নের পরে স্কোর, সন্দীপ্তা স্কোর হচ্ছে এই মুহূর্তে 24, শ্রীতমা স্কোর 43, অদ্রিজা স্কোর 44, রূপসা স্কোর 50। চারজনের সামনে দিদি নাম্বার ওয়ান হবার সুযোগ, যে উত্তর দেবে সে আজকে উইনার হতে পারবে। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে, হর্ষই দেওয়া আছে। এবার বলো রূপসা। আইলাইনার। আইলাইনার, দেখা যাক সঠিক হলো কিনা। রূপসার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো কল্যাণ ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। পাঁচটা শব্দ, 20 সেকেন্ডস টাইম রূপসা, আমি তোমাকে পরপর বলবো, তোমাকে রিভার্সে উত্তর দিতে হবে, পিছন থেকে সামনে আসবে। টাইম স্টার্টস নাও। কাঁঠাল, চাতাল, আটা, পাতাল, কাঁঠা। কাঁঠাল, চাতাল, উল্টো দিক দিয়ে বলতে হবে, ভুলে গেছি জাস্ট। উত্তরটা হচ্ছে কাঁঠা, পাতাল, আটা, চাতাল, কাঁঠাল। সন্দীপ্তা, তোমার মেমেন্টো, উইনারের ট্রফি রূপসা। থ্যাংক ইউ। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ ওরিয়েন্ট জুয়েলার্স এর তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার ওয়ানের স্যাশ। মিয়া আমারের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান কে। সকলের জন্য মিয়া আমারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল কুলমেন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার রূপসা। সাফে ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানে বাঞ্ছারাম। আমরা নারী আমরাই পারি, চার প্রিয় দিদির ভাঙলো হাটে হাড়ি।
এক ঘন্টা ধরে অনেক গল্প শুনলাম, অনেক মজা করলাম। আশা করি আমাদের আজকের এই পর্ব আপনাদের সকলের ভালো লেগেছে। সকলের সাথে দেখা হচ্ছে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার।